নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুরি ফিজিক্সে। আশা করি তোমরা সবাই খুব ভালোই আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রাইমারি এডুকেশন, অর্থাৎ প্রাথমিক শিক্ষা নিয়োগ নিয়ে। অবশেষে দীর্ঘদিন পর হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা নিয়োগ পরীক্ষা। সুখবর জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসুন জানি কি বিস্তারিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যত পেন্ডিং চাকরি আছে তাদের অবিলম্বে এবং অতি দ্রুততার সাথে পরীক্ষা নিয়ে চাকরি দিতে হবে, এবং তার মধ্যে প্রাইমারি চাকরির কথাও বলেছেন। প্রাইমারিতে 2017 সালে ফর্ম ফিল আপ করা হলেও 2020 সালে প্রায় চলে যাচ্ছে, তাও পরীক্ষার কোনো নামগন্ধ নেই। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী 2021-এর ভোটের আগে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাই চাকরি প্রার্থীদের জন্য একটি অবশ্য সুখবর বলে মনে হচ্ছে, কারণ তারা দীর্ঘদিন ধরে চাকরির ফর্ম ফিল আপ করে রাখার পরেও পরীক্ষা না হওয়ার কারণে নিজেরাই ভেঙে পড়েছেন এবং এই পরীক্ষার ওপর আস্থা হারিয়ে ফেলেছেন। কিন্তু সরকারের এই নির্দেশের পরে অবশ্য তাদের মুখে হাসি ফুটে বলে মনে করা হচ্ছে। এইবার প্রাইমারিতে প্রায় 3 লাখ ফর্ম ফিল আপ করা হয়েছে, যেখানে নিয়োগ করা হবে 25,000, এবং সকলেই ডিএলএড করা প্রার্থীরা এবার চাকরি পরীক্ষায় বসবেন। তো দেখা যাক আগামী দিনে কীভাবে ফর্মটা ফিল আপ হয় এবং কীভাবে হবে, সেটার দিকে আমরা অবশ্যই নজর রাখবো। এবং সেটা বিষয়ে যদি কোনো আপডেট হয় তাহলে অবশ্যই সেটা নিয়ে আমরা একটা ভিডিও করবো। আর যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।